This is for you. Dua bhi lage na mujhe dawa bhi lage aise dor dal kala jadoo naina kale tere. সো গাইস, স্ক্রিনের উপর যে ভিডিওগুলো দেখতেছেন এই ভিডিওগুলো কিন্তু টিকটক, ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই তিনটা প্ল্যাটফর্মে অনেক বেশি ভাইরাল ভিডিও। আর এই ভিডিওগুলো কিন্তু সবাই মেক করতে পারে না, কিন্তু গাইস এই ভিডিওগুলো মেক করা একদম সহজ, মাত্র 1 থেকে 2 মিনিটের ব্যাপার। আজকের ভিডিওতে দেখাবো খুব সহজে এই ভিডিওগুলো কী করে মেক করবেন, এই ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো কই থেকে ডাউনলোড করবেন এবং ভিডিওটা কী করে এডিট করবেন, এবং এই ভিডিওর উপরে যে লিরিক্সগুলো আছে এই লিরিক্সগুলো কী করে অ্যাড করবেন, এটু যে সব এই ভিডিওতে দেখাই দেবো। এর জন্য ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে। তাহলে চলেন শুরু করা যাক। সো গাইস, এই ভিডিওটাকে মেক করার জন্য প্রথমে আপনাকে ব্যাকগ্রাউন্ড ভিডিও ডাউনলোড করতে হবে। ব্যাকগ্রাউন্ড ভিডিও ডাউনলোড করার জন্য আপনার একটা অ্যাপের দরকার হবে। অ্যাপটার নাম হইতেছে পিন্টারেস্ট। প্লে স্টোরে যা সার্চ করলে অ্যাপটা পাওয়া যাবেন। অ্যাপটাকে ডাউনলোড করার পরে অ্যাপটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনার এখানে সাইন আপ চাবে, যদি আপনি প্রথমবার ওপেন করেন দেন আপনার সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য আপনাকে গুগল বা ফেসবুকের যে কোনো একটাতে সাইন আপ করে নেবেন। দেন এখানে সার্চ বারে এসে সার্চ বারে ক্লিক করবেন। দেন এখানে সার্চ অপশনে স্ট্যাটিক ভিডিও লিখে দেবেন। স্ট্যাটিক ভিডিও লেখার পরে এখানে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও পেয়ে যাবেন। দেন এখান থেকে আপনারা যে ভিডিওটা দিয়ে ভিডিও বানাইতে চান ওইটাকে ডাউনলোড করে নেবেন। আমি একটা ভিডিও ডাউনলোড করে নিতেছি, লক্ষ লক্ষ ভিডিও পেয়ে যাবেন এখানে। এখান থেকে আমি এই ভিডিওটাকে ডাউনলোড করে নিতেছি। ভিডিওটা ডাউনলোড করার পরে এই ভিডিওটা এডিট করার জন্য আপনার একটা অ্যাপের দরকার হবে। অ্যাপটার নাম হইতেছে কেন মাস্টার। যদি আপনার ফোনে কেন মাস্টার অ্যাপটা না থাকে, প্লে স্টোরে সার্চ করলে এই কেন মাস্টার অ্যাপটা পাওয়া যাবেন। দেন এখান থেকে ইনস্টল করে ওপেন করে নেবেন অ্যাপটা। ওপেন করার পরে এখানে যদি কোনো পারমিশন চাই সব অ্যালাউ করে দেবেন। দেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখন এই যে ফ্রেমটা আছে এটা নিয়ে নেবেন। দেন ক্রিয়েটে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনার ফোল্ডার, সব ফোল্ডার, ফোনে যতগুলো ফোল্ডার আছে সব খুলে যাবে। দেন আপনার যে ফোল্ডারে ভিডিওটা আছে ওই ফোল্ডার থেকে ভিডিওটা নিয়ে নেবেন। ভিডিওটা নিয়ে নেবার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন আপনাদের যদি কোথাও ভিডিওটা কাট করতে হয়, ধরেন লাস্টে কাট করা লাগলো, আপনারা লাস্টের থেকে এইটুক কাট করবেন, মানে এইটুক এদিক টান দিয়ে আসবেন, লাস্টের টুক কাট হয়ে যাবে। দেন প্রথম থেকে কাট করতে চাইলে প্রথম টুক কাট টান দিয়ে এদিক নিয়ে আসবেন, দেন কাট হয়ে যাবে। আমার এই ভিডিওটা কোনো জায়গায় কাটা সেটা করা লাগবে না, এই জন্য ভিডিওটা আগের মতন দেখা দেবে। দেন আপনারা যদি ভিডিওটা স্লো মোশন করতে চান, ভিডিওর লেয়ার উপরে আবার ক্লিক করবেন। দেন এখানে দেখেন স্পিড লেখা আছে, এখানে ক্লিক করবেন। দেন এটা যে স্পিডটা আছে এটাকে মানে পিছনের দিক নিয়ে আসবে। পিছনের দিক আনলে আপনার ভিডিওটা স্লো মোশন হয়ে যাবে। এখন ভিডিওটা স্লো মোশন করার পরে আপনার যদি কোনো ইফেক্ট অ্যাড করতে চান, এখান থেকে লেয়ার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেন ইফেক্টে ক্লিক করবেন, এখান থেকে ইফেক্ট অ্যাড করতে পারবেন। ইফেক্ট অ্যাড করার জন্য আগে এখান থেকে ইফেক্টগুলো ডাউনলোড করে নিতে হবে। এখানে দেখেন অনেক অনেক ইফেক্ট আছে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি কোনো কিছু অ্যাড করবো না, আমি শুধু এরকমভাবে ভিডিওটা বানাবো। এখন এর উপরে আমি একটা লিরিক্স অ্যাড করবো। লিরিক্স অ্যাড করার জন্য আপনারা এখান থেকে মিনিমাইজ করে দিবেন, দেন আপনারা ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পরে আপনারা যেই গানের লিরিক্স অ্যাড করতে চান ওই গানটা এখানে সার্চ বারে সার্চ করে দেবেন। সার্চ করার পরে এখানে লাস্টে ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস এইটুক লেখা দেবেন। দেন এখান থেকে সার্চ করে দেবেন। দেন আপনাদের যেই গানটা আছে ওই গানটার অনেক ভিডিও চলে আসবে শুধুমাত্র ব্ল্যাক স্ক্রিনের। এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে নেবেন যেটা ভালো লাগে। ডাউনলোড করার পরে আবার ক্যানভাসটা অ্যাপটা ওপেন করে নেব। দেন এখানে দেখেন লেয়ার অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেন মিডিয়াতে যাবেন। দেন যে ভিডিওটা ডাউনলোড করলেন ওই ভিডিওটা নিয়ে নেবেন।
ভিডিওটা নিয়ে নেবার পরে এই ভিডিওটার যে লেয়ারটা আছে এটার উপর ক্লিক করবেন। একটু নিচে স্ক্রল করবেন, এখানে এখান থেকে দেখেন ব্লেন্ডিং নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে স্কিন নামে একটা অপশন আছে, লাইট নামে একটা অপশন আছে, এই দুইটার একটা করে দেবেন। স্ক্রিনে করে দিতেছি, দেন এটা আপনারা মধ্যে সরাসরি রাইখা দেবেন। যেখানে আপনারা ভালো লাগে ওই সাথে আপনারা লিরিক্সটা অ্যাড করে দেবেন। আপনার ভিডিওটা এরকম হবে। কেমন হয় মধ্যে বসে নাই, আপনারা ভালো করে মধ্যে সাথে বসায় দেবেন। লিরিক্স অ্যাড করার পরে আপনারা নিচে আপনাদের নামটা দিয়ে আপনাদের একটা ওয়াটারমার্ক বসায় দেবেন, নাহলে আপনার এই ভিডিওটাই মানুষ ডাউনলোড করে নিয়ে আবার টিকটকে ছাড়িয়ে দিতে পারে। এই জন্য আপনাদের নিজের ওয়াটারমার্কটা ইউজ করবেন আপনাদের নাম লেখা, তারপরে উপরে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। সো গাইজ, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাই যান, আর ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দিন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিন। লেগে যাচ্ছে, গুড বাই।